মা যা পারে বাবা তা পারে না, কারণ বাবা সন্তানের সুখের জন্য, আহারের জন্য, বস্ত্রের জন্য সকাল থেকে সন্ধ্যা বাইরে থাকে, তারপরেও সন্তানের দায়িত্ব পালন করা উচিত। আর এখন তো সব বড় লোক, আল্লাহর দরকার নাই তো, গাদ মান্ত যত্র দিয়েই তাদের সময় পার হয়ে যাবে। মনে রাখবেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। কথা কি আমার বুঝে? পিতা মাতাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? পিতা মাতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা তোমাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করো। এভরি প্যারেন্ট শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। তোমরা তোমাদের পিতা মাতার দায়িত্ব যত্ন, তোমরা তোমাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করো। কিভাবে পালন করতে হবে সন্তানের দায়িত্বটা? আপনার সন্তান যখন পৃথিবীতে আসবে, সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে আপনি সন্তানের কানে আজান দিতে হবে। আমার রাসূল মা খাওয়াতুন জান্নাত ফাতেমার কলিজার টুকরা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসলো, আমার নবী আমরা যেভাবে আজান দেই ঠিক সেইভাবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দিয়েছিলেন। আজকে কয়টা বাবা মা সন্তানের কানে আজান দে বলেন তো? এখনকার মার আর তো ধৈর্যই নেই, শুধু গ্রামে গঞ্জেও শুধু অপেক্ষায় থাকে কখন সিজারের সময় হবে। কথা বলেন না কেন? আর কিছু ডাক্তারও আছে এমন অসভ্য, আপনারা জানেন না, কিছু ডাক্তার আছে, রোগীকে দেখছেন না, ফরিদপুরে মহিলাকে অপারেশন করেছে আস্তা কাচিয়ে 2 বছর, মহিলার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আপন স্বজন সবাইকে তাকে বাদ দিয়ে দিয়েছে, পরে আল্লাহর অশেষ রহমতে ধরা পড়েছে তার পেটে কাচি। তুমি কি গাঁজা খাইছিলা সেদিন? কথা বলেন না কেন? ব্রাহ্মণবাড়িয়ায় এক অপারেশন হয়েছে, কিডনি ট্রিটমেন্টের জন্য গেছে, ভালো কিডনি রেখে আর খারাপটা রেখে ভালোটা কেটে বিক্রি করে ফেলেছে, মহিলার তো ব্যথা যাচ্ছে না, পরে অন্য হসপিটালে তারা রিলিজও দিচ্ছে না, অন্য হসপিটালে পরীক্ষা করে দেখে যে মহিলা নষ্টটাই রয়ে গেছে ভালোটা। কথা বলেন না কেন? এখনকার কিন্তু মহিলা প্রেগনেন্সি যারা, তাদেরকে নিয়ে তো হসপিটাল কর্তৃপক্ষ ডাক্তাররা ব্যবসা করছে, দালাল সেটিং দেখবেন, ঢাকা ঢাকা মেডিকেলের দিকে অনলাইন মিডিয়াগুলোতে দেখবেন কি অবস্থা। আজকে খবরে দেখলাম, আজকে খবরে দেখলাম নবজাত শিশুকে মৃত ঘোষণা করেছে। আপনারা দেখবেন অনলাইনে, সম্ভবত সময় টিভিতে আসছে, মনে নাই কোন টিভিতে দেখছি, তবে সময় অথবা যমুনাতে হবে। আপনার বাচ্চা কবর টবর সব অনেক মানুষ গেছে, এখন বাচ্চাটাকে দাফন করার জন্য আপনার যখন বলছে প্যাকেটটা একটু খোলো, খোলার পরে দেখছে বাচ্চা বড় 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 নিঃশ্বাস নিচ্ছে, জোরে বলেন আল্লাহু আকবার। কবরের পার থেকে দৌড়ে বাবা তার সন্তানকে হসপিটালে, সেই ডাক্তার আপনি বলেন কি মদ খাইছে না? শোনেন, গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো শাক সবজি লতা পাতা যাই খায় ভালো খায়, সমাজে অনেক কোটিপতি আছে নষ্ট দুষ্ট পথভ্রষ্ট, এগুলোর ভালো খাবার এটি নসিব আল্লাহ রাখে নাই, এটি মদ গাঁজা ইয়াবা খায়, ঠিক কি বলে? সম্মানিত উপস্থিতি, এইরকম কিছু গাঁজাখোর ডাক্তার আছে, এরা শুধু মা বোনদেরকে নিয়ে তারা কি করে ব্যবসা করে, কিন্তু মা বোনদেরকে অ্যালার্ট হতে হবে এবং তার স্বামীকে যথেষ্ট সচেতন হতে হবে। বাচ্চা যখন হসপিটালে হয়, মা তো তার সন্তানকেই দেখেন, আজান দিবে কে বলেন? ডাক্তার তো তাদের যে সিস্টেমের বাইরে আপনাকে নিতে দিবে না। আমি যদি আপনাকে আমি একটা কথা বলি, আমার যে এই ড্রাইভারটার আগের একটা ড্রাইভার ছিল, তো ওই ড্রাইভারের বিয়ে করছে, তার বাচ্চা হবে, এখন ডাক্তার বাচ্চা 6 মাস না যাইতে বলতেছে, বাচ্চা বলে উল্টাই রয়েছে। আপনাদেরকে আমি তথ্য দিচ্ছি, যেটা আমার ঘরের কাহিনী, আমার ড্রাইভার, বাচ্চা নাকি উল্টাই রয়েছে। এখন তো গরিব মানুষ আমার থেকে নিলে খায়, এখন বুঝেন তো সীমিত আয়, সে কি করবে, তার তো টেনশনে আর ঘুম নাই, ঘুরতে 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 সময় আসছে, আমি কো তুমি টেনশন করো না, কি করো না, টেনশন করো না, একটু ধৈর্য ধরো, ধরতে ধরতে তাকে দেখতে দেখতে সময়টা পার হয়ে গেল, কি হয়ে গেল, সময়টা পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে তার তো টেনশন গাড়ি চালায়, আমি টেনশন করো না। সর্বশেষে আমি একদিন তাকে নিয়ে আপনার নোয়াখালী সেনবাগ গেছি এক প্রোগ্রামে, আমার এক মহাব্বতের মানুষের বাড়িতে, কোথায়, আবার ওখানে যাওয়ার পরে আবার তাকে ফোন দিছে, যার তার ওয়াইফের পেইন শুরু হয়েছে, ডেলিভারি পেইন, এখন তার তো মাথা মাথা নষ্ট,
প্রথম সন্তান হবে আর গরিব মানুষ টাকা পয়সা নাই। আমি বলছি শোনো, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ কৌশলের মালিক। আমি ডাক্তারকে বিশ্বাস করি না, আপনারা আমাকে যা বলেন। তবে হ্যাঁ বলে হুজুর, ডাক্তার কি সব খারাপ? নো, ভালো আছে। আমি ভালোটা পাবো কোথায়? আমি ভালো ডাক্তারটা পাবো কোথায় বলেন? আপনি আমি আমরা সবাই কিন্তু ভুক্তভোগী, ঠিক কিনা? ডাক্তার কি চিনার উপায় আছে? হ্যাঁ, যখন রেফারেন্স পাবো আমরা ডাক্তারের কাছে চলে যাব। তথ্য শোনেন, বর্তমানে কসাইর চাইতে ভয়ঙ্কর ডাক্তার। আপনি বলেন পিতামাতার কোল জুড়ে ফুটফুটে পুত্র সন্তান এসেছে, আপনি মৃত ঘোষণা করেছেন। আপনার ঢাকাতে দেশি পিবির কে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনারা ডাক্তার সম্পর্কে তদন্ত করতেছে, কেন তিনি মৃত ঘোষণা করলো। আর এক মহিলা গত কিছুদিন আগে অপারেশন হয়েছে, মায়ের পেটে বাচ্চা আছে না নাই মা জানে না, কে জানে? কত বড় অসভ্য ডাক্তার। মহিলা বলো হাওয়াই সন্তান ধারণ করছে, আমার কেমনটা লাগে বলেন তো? তো তুই সিজার করছিস কেন? টাকা এদের যে কেমন হবে, কষার চাইতে নষ্ট ওরা, জানেন? কষার চাইতে নষ্ট। আমার মামি, আমার মামারি যখন মারা গেছে, ডেড বডিটাকে টাকার জন্য আপনার নিয়ে আইসিউতে ঢুকাইছে, অনেকগুলো টাকা বিল করেছে, জানেন? ডাক্তার হসপিটাল হচ্ছে নষ্ট জায়গা। এই জন্য বলছি আল্লাহকে চিনেন, আল্লাহকে ডাকেন। আল্লাহকে বললেন যে আল্লাহ বড় মায়া করে ভালোবাসা বানাইছ, কারো কাছে ধর্ণা দেওয়ার সুযোগ, কোন ধর্ণা যেন দিতে আমাদের না হয়, আমাদেরকে তোমরা নিরাপদে রাখো, সুস্থ রাখো। আরে ভাই, আমরাই তো আমাদের পায়ে কুড়াল দিচ্ছি। আজকে এত মানুষ, শোনেন, এখনকার বর্তমান যুগের মানুষ এত ওষুধ খায়, ভাতও এত খায় না, না ভুল বলছিও? চাচা কথা বলেন, ওষুধের দোকানে এত লম্বা সিরিয়াল, আপনার আটা ময়দার দোকানে এত সিরিয়াল নাই, পেঁয়াজ রসুনের দোকানে এত সিরিয়াল নাই। আমাদের চক বাজারে ভিতরে ঢুকলে দেখা যায় সবজির বাজার ফাঁকা, আর ঔষধের চেম্বার এতগুলো, সিরিয়াল বাই সিরিয়াল, উপায় নাই। কি মনে করছেন এই কিলাব হবে? আমি অন্যজনকে দোষে সব পেয়েছি, আমি আমার আপন কর্ম দোষে, আমার আপন কর্ম ভালো না, আমি দোষ দিব কাকে? আমি তো কর্ম ভালো করে নেই, রেজাল্ট ভালো আশা করবো কিভাবে? কথা বলেন না কেন? নাকি মিথ্যা বলছি চাচা? এবার আসে পরে সে বলতেছে ভাই হসপিটালে নিতে হবে, আর ভাই ডাক্তার খুব মহব্বত করতো তুই আমারে। আমি বলছি তুই টেনশন করিস না, আমরা তাড়াতাড়ি করে রওনা দিলাম কুমিল্লার উদ্দেশ্যে। কোন জায়গা থেকে? নোয়াখালী থেকে, সেনবাগ থেকে। তো যাওয়ার সময় তাড়াহুড়া করে গেলাম, আমি তুই টেনশন করিস না, আমার মালিক যদি চায় তোর ওয়াইফের ডেলিভারি নর্মাল হবে, শুধু আল্লাহকে ডাক। আমার আল্লাহ বড় দয়ার সাগর, বড় মায়ার সাগর। এই যে মানুষ এত অন্যায় অত্যাচার ব্যভিচার জুলুম নির্যাতন করছে, আল্লাহ কি অ্যাকশন নিচ্ছে? কেন নিচ্ছে না জানেন? আমার নবী যাওয়ার সময় ফয়সালা করে গেছে, আমি চলে গেলে আমার উম্মতের দায়িত্ব নিবে কে? তখন আমার আল্লাহ ওয়ার্ডার দিয়ে খবর জানিয়েছিল, হাবিব আপনি টেনশন করবেন না, আপনার চলে যাওয়ার পর আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে থাকবে। এই কি কয়, এখন ঢুকছে এখন আবার এত কথা কেন? প্রেম পরে, আমি নাইমা যাবো একটু পরে, আমার কথা সবার কাছে মজা লাগবে না, কারণ আমার নবী বলছে আল হক বুরুন হক কথা তিতা। নিম পাতার রস খাইছো নি কখনো? খাইছো? আগের যুগে দাদারা দাদিরা অসুস্থ হইলে, আমরা কোনো সমস্যা হইলে, ছোট ছোট গোটা টোটা হইলে কইতো ওই তিতা নিম পাতা আছে আইন না বাইটটা, এই বড় বড় গোল্লা বানায় খাওয়াইতে যায় গিয়ে বসব, অনেক তিতা। এই নিম পাতার চাইতে তিতা হলো হক কথা অসভ্য মানুষের কাছে, আর সভ্য মানুষের কাছে এটা হলো মধুর চাইতে মিষ্টি, ঠিক কিনা বলেন? আমার অনেক মা বোনেরা বাড়ির আঙ্গিনা থেকে ওনারা অনেক খুশি হাসতেছে, জানেন? এখন বর্তমানে পুরুষের চাইতে, ছেলেদের চাইতে মেয়েরা এবং মামনেরা বেশি আলোচনা শুনে, জানেন? আপনারা খবর রাখেন কিছু? ওনারা এত পাগল, আর আমার এই মোবাইল, আল্লাহ, 24টা ঘন্টা। পৃথিবীর এমন কোন দেশ নাই, আমেরিকা বলেন, লন্ডন বলেন, এখান থেকে শুরু করে পৃথিবীর এমন কোন দেশ নাই যে ফোন আসে না। সম্মানিত উপস্থিতি, পরে আমি তাকে দিলাম, সম্ভবত আমি তাকে আমার যতটুকু ধারণা 2700 টাকা দিছি। আমি বলছি যা তুই টাকা নিয়ে যা, তুই চিন্তা করিস না,
তোর ওয়াইফের বাচ্চা নরমালি হবে। সে আমাকে গাড়িটা আমাকে নামাই দিয়া বাসায়, মোশাররফের কথা বলছি, আমাকে গাড়িটা নামাই দিয়া আমাকে বাসায় নামাই দিছে। আমি তো দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ গরিব মানুষ, আল্লাহ কিন্তু গরিবকে ভালোবাসে, জানেন না এটা? আমার নবীও গরিবকে ভালোবাসে, কারণ গরিব মানুষটা নরম সফট। পৃথিবীতে যত নবী রাসূল আসছে তাদের প্রতি আগে গরিবরাই ঈমান আনছে, আর বড় লোকরা ফাইজলামি করছে। জানেন ইতিহাস, ঈসা নবীর জামানার গল্প যদি শোনেন অবাক হবেন, 400 বড় লোক বেয়াদবি করেছিল ঈসা নবীর হুকুমের বাইরে। আসলে কি হুকুমটা ঈসা নবীর ছিল না আল্লাহ? নবীরা কি নিজের কথা বলছেন, আল্লাহটা বলছে? 400 লোক একসাথে শুয়োর হয়ে গেছে, 400 লোক একসাথে কি হয়ে গেছে, শুয়োর হয়ে গেছে। 3 দিন পর্যন্ত তারা শুয়োর অবস্থায় জীবন যাপন করে শুয়োর অবস্থায় তারা মারা গেছে। কে বলছি বুঝতে পারছেন? গরিবকে আল্লাহ অনেক ভালোবাসেন। আমি তাকে দোয়াটা করলাম, আল্লাহর কাছে বললাম 2700 টাকা দিয়ে দিলাম, চলে গেল। হয়তো একটু কম বেশি হইতে পারে, সেটা ঠিক নাই। আমি বাসায় যে কিছুক্ষণ পরে আমার এত বড় হাসি খুশি মন নিয়ে ফোন দিছে, আমারে বলতেছে, ভাই আমার ছেলে হয়েছে নর্মালি, তো তোর ওয়াইফের কি খবর? আমার ছেলে অসুস্থ, আমার ওয়াইফ অসুস্থ। তখন আমি তারে বলছি, তোর ডাক্তার কই কানে ধরে নিয়ে আয়। বেয়াদব বেয়াদব গুলো টাকার জন্য, জানেন একটা মহিলার গর্ভে বাচ্চা আসলে মহিলাগুলো কলিজায় পানি রাখে না, বাচ্চা উল্টে রয়েছে, কাঁদতে রয়েছে, চিৎতে রয়েছে, কথা বলেন না কেন? আর এখনকার কিছু কমার্শিয়াল ডিজিটাল কিছু মহিলা আছে, সিজারের ডেট দিলেই সুযোগ আসার আগে কিন্তু চলে যায়, ঠিক কিনা বলে? আরো জোরে, মায়ের গর্ভে একদিন থাকা বাচ্চার জন্য, মায়ের গর্ভে একদিন একটা ঘন্টা একটা বাচ্চা, কত বড় নেয়ামত, কত বড় শক্ত নেয়ামত, কল্পনাও করতে পারবেন না। বাচ্চাটা যত বেশি মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসবে, বাচ্চাটা তত বেশি কনফিডেন্স তার মধ্যে থাকবে, মজবুত হবে, টেকসই হবে, বাচ্চাটা সহজে অসুস্থ হবে না, কথা বলেন না কেন? আর এখনকার অসভ্যরা কি করে, মা বোনদেরকে আগুন লাগাইয়া দেয়, আর কথা বলেন না কেন? শুধু ঘটনা এটা না, আরো বহুত আগে আমার একটা ভক্ত, তার নাম উজ্জ্বল, আমার বাবা ডাকে, খুবই ভালোবাসে, তার সেম ঘটনা, কুমিল্লা একটা সিটিতেই একটা হসপিটালে তার ওয়াইফ পেনশন হয়েছে, হসপিটালে, হসপিটালের নাম বলবো না, বললে আপনারা চিনবেন, নিয়ে আসছে। নিয়ে আসার পরে এবার ডাক্তার বলতেছে, তোমার বাচ্চা 99% মৃত ধরে রাখো। পরে আমারে ফোন দিল, আপনি একটু হসপিটালে আসবেন বাবা, আমি কি হয়েছে আপনার বৌমার এই অবস্থা, আপনি একটু আসেন। আমি আইসা ওই ছেলেকে এবং তার পরিবারকে হসপিটালে, সিরিয়ালে বসে আছে, চেয়ারে বসার জায়গা থাকে না, সবার মন খারাপ, মনে হচ্ছে সবার অন্তরের আকাশে কালো মেঘ, কি হয়েছে তোমরা? প্রথম সন্তান হবে, বাচ্চা নাকি 99% মৃত, 1% তারা বলে জিন্দা। আমি কে এই হসপিটালে দাঁড়াইয়া বলছি, আল্লাহ চাইলে বাচ্চাকে 99% কি করতে পারে, তো আর 1% মৃত্যুর সম্ভাবনা থাকতে পারে, টেনশন করো না, আল্লাহর উপর ভরসা করো। আল্লাহর কাছে অনেক দোয়াটা করে দিলাম, আমার যেটা হাতের বানানো ঘটনা তো বলতে পারবো না, আমার হাতে যেটা সেটা, আমার চোখে দেখা যেটা সেটা, এই অনলাইনে যখন আলোচনাগুলো আসবে ওরা সবাই শুনবে, কারণ ওরা আমার প্রতিদিন আলোচনা শোনে অনলাইনে, রাত্র প্রায় 2টা থেকে 2:30 সবাই ঘুমে, একটি ব্যাক নার্স এই উজ্জ্বলের ওয়াইফের প্রেইন, প্রচন্ড প্রেইন, জানেন ফুট ফুটে চাঁদের মতো সুন্দর এক পুত্র সন্তান হলো, একেবারে সুস্থ। তবে একটা কাজ করতে হয়েছে, বাবুর মাকে একটু রক্ত দিতে হয়েছে। আমি আপনাদেরকে কেন এক্সাম্পল গুলো দিলাম, ডাক্তারের তথ্য সব সময় ভুল হয় না, আরে সব সময় ঠিক হয় না, আর এখনকার ডাক্তার তো ম্যাক্সিমামই শুধু টাকার ধান্দা, আপনি দেখবেন রোগীর ভালো হবে কি হবে না সেই দিকে নজর দিবে না, ওই যে কোম্পানির সাথে তার লেয়াজু হয়েছে সেই কোম্পানির ওষুধ আপনাকে প্রেসক্রিপশনে লিখে দিবে, কথা বলেন না কেন?
আপনারা তো গোমর জানেন না, এই জন্য আল্লাহ না করুক এমন দিন যেন কাউকে না দেয়, কোনো মানুষ অসুস্থ হলে সমাজের শিক্ষিত সুস্থ মানুষ নিয়ে রোগী নিয়ে যাবেন। যাই হোক, আমি ছিলাম কোথায় আপনাদেরকে বোঝানোর জন্য আসছি, গেলে মাকে কি করে, সুস্থ মাকে অসুস্থ করে দেয়। একটা নর্মাল ডেলিভারি আর একটা সিজারে ডেলিভারি কি এক? নর্মাল মা কিন্তু স্ট্রং, বাচ্চাটাও স্ট্রং। এই আমার নবী বলেছেন যখন সন্তান হবে আজান দাও সন্তানের কানে, সিজার যখন হলো হসপিটালে প্রতিকূল অবস্থা আজান দেওয়ার কোনো সুযোগ নাই, তুমি তোমার সন্তানের প্রথম দায়িত্ব থেকে দূরে চলে গেলা। কথা বলেন না কেন? আল্লাহ রাসূলের বিধান না মানলে সন্তান মানুষ হবে? গেল এটা। দুই নাম্বার হলো আমার নবী জানিয়ে দিয়েছেন 7 দিনে যখন পা রাখবে বাচ্চা, তুমি মাথার চুলটা ফেলে দাও, বাচ্চার নাম রাখো, এবং পুত্র সন্তান হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে তুমি আকিকা দিয়ে দাও, আর কন্যা সন্তান হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। এটা হচ্ছে 7 দিনের ডিউটি, বাচ্চা হওয়ার পরে 7ম দিনের ডিউটি, ইসলামের আইন। আজকে আপনার বাচ্চা তো হয়েছে হসপিটালে সিজারে, আপনার বাচ্চাকে ডাক্তার বলছে 3 মাস চুল কাবে, মানে কোথায় রাখবেন নাম, কোথায় দিবেন আকিকা, এই বাচ্চা মানুষ হবে কিভাবে? কথা বলেন না কেন? এবার আসেন 3 নাম্বার হলো আমার নবীর শিক্ষা হলো মাকে দায়িত্ব দিয়েছে, সন্তান যখন পৃথিবীতে আসে মায়ের বুকের দুধের মধ্যে সন্তানের জন্য সব উপাদান আমার আল্লাহ দিয়ে দিয়েছে। মায়ের দুধ যখন পান করবে, মায়ের দুধ পান করলে দেখবেন বাচ্চাদের যখন চৌকুড়ে ছোট্ট বেবিদের ওর ওষুধ টষুধ সেবন করতে পারে না, মায়ের একটা ফোঁটা দুধ যখন চোখে দিয়ে দিবে রাত্রে ঘুমানোর সময়, সকালে দেখবেন বাবুর চোখ ভালো। কথা বলেন না কেন? এটা কোন ডাক্তার তৈরি করছে? শ্রেষ্ঠ ডাক্তার যিনি আল্লাহ ইজ ওয়ান, কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ এক, তিনি আহাদ, তিনি লা শারিক, তিনি সেই মেডিসিন মায়ের মধ্যে দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি যখন আপনার মায়ের বুক সন্তানকে 2 বছর দুধ পান করাবে, কয় বছর? এমনও বাচ্চা আছে মায়ের দুধই দেখিনি, মা অত্যন্ত ফ্যাশনেবল ভাবে বিলাসবহুল জীবন যাপন করতে চায়, সন্তানকে স্তনের দুধ পান করাবে না, দাসী রাখছে, আয়া রাখছে, ফিটার দিয়ে খাওয়ায়, এর লেগে মাও আলাদা বাচ্চাও আলাদা, মায়ে ডাক দিলে গাঁটটা ফাঁক দেননি। কথা বলেন না কেন? না মিথ্যা বলি চাচা? হ্যাঁ, এখনকার মারা কি বাচ্চাকে দিয়ে কাজ করাইতে পারে? করাবে কিভাবে? কারণ শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীর সব আইনকে অমান্য করছে। 2 বছর পর্যন্ত সন্তানকে মা দুধ পান করাবে। এবার আসেন 3 নাম্বার গেল, 4 নাম্বার হলো 7 বছর যখন হবে তুমি তোমার সন্তানকে নামাজের জন্য তাগিদ দাও। 7 বছর যখন হবে তুমি তোমার সন্তানকে ছেলে হোক মেয়ে হোক নামাজের জন্য তুমি তাগিদ দাও। তারপরে 5 নাম্বার হলো যখন 10 বছরে পা রাখবে সন্তানটা, তুমি তোমার সন্তানকে নামাজ না পড়লে প্রহার করো, একটু মার দাও, বিছানাটা আলাদা করে দাও। কি করে দাও? কথা বলেন না কেন? এমনও মা আছে দেখবেন ওড়না ছাড়া 10 বছরের 11 বছর 12 বছরের সন্তানের সামনে চলে যায়, অনেক মা আছে এরকম নির্লজ্জ বেহায়া, সন্তান মানুষ হবে কিভাবে? মায়ের কাছে তো কোনো সুশিক্ষা নাই, বাবার তো শাসন নাই, আর এখনকার তো মেয়ে হইলে মনে হয় যে গোবর থুবে পড়ছে, আর ছেলে হইলে মনে হয় যে ওই বাবা মা চাঁদের দেশে গেছে। আমার নবী মেয়ের পিতা মাতাকে জান্নাতের খবর দিছে, ছেলেন না, সুবহানাল্লাহ, বলেন না কেন? যেই পিতার 2টা কন্যা সন্তান তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। আমার নবী এসে নারীর ইজ্জত এত বেশি বাড়িয়েছে, আর নারী আজকে নিজের চরিত্রের কারণে বেজ্জতি পদে পদে হচ্ছে। কথা বলেন না কেন? আজকে সেই শিক্ষা কি আমাদের মাঝে আছে? মা বোনরা কি সেই শিক্ষা দিচ্ছে? একজন মুরব্বী যদি একটা বাচ্চাকে রাস্তায় শাসন করে, দেখবেন আপনার বাড়িতে লাঠি কয়টা নিয়ে যায়, দেখছেন না? টিভিতে দেখেন না, অনলাইনে দেখেন নাই? আমার কথা বুঝতে পারছেন? সবার উপস্থিতি আবার আসেন, আমার রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন পিতামাতাকে দায়িত্ব দিয়েছেন তোমরা তোমাদের সন্তানকে 3টি বিষয় শিক্ষা দাও, কয়টি?
কথা বলেন না কেন? তোমরা তোমাদের সন্তানকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? একটি হলো হুব্বি নাবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। ওয়াহুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর আহলে বাইত, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। আমার নবী বলেছেন আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। সুবহানাল্লাহ, বলেন না কেন? শিখাইছেন সন্তানকে। এই কারণে আজকে আপনাদের এই সমাজ, এই অবস্থা, আজকে আপনাদের এই মাহফিলের এই অবস্থা, আজকে যদি সন্তানগুলোকে সুশিক্ষা দিতেন, নবীর আল্লাহ আল্লাহ রাসুলের আইন বিধান শিক্ষা দিতেন, দেখতেন তাদের মধ্যে একটা আলাদা একটা আনন্দ উল্লাস কাজ করত, যে মাহফিলে কে কার আগে যাব। আমাদের এখানে অনেক আলেমরা আসবে, আসবে কি না কথা বলেন? আমাদের এখানে অনেক আলেমরা আসবে, তাদের জবান থেকে বিভিন্ন রকমের কথা শুনবো, কারণ এক একটা ফুলে এক একটা ফুলে এক একটা গ্রাম। গ্রাম কিন্তু যেই রকমই হোক শুনতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, কথা বলেন না কেন? আমার কথা আপনারা বুঝেন? আমি কি বুঝাইতে চাই, সন্তান নিয়ে কি দায়িত্ব পালন করবেন আজকের পর থেকে? সন্তানের দায়িত্ব না হয় অ্যারেস্ট হয়ে যাবেন আল্লাহর আদালতে, আল্লাহর আদালতে অ্যারেস্ট হয়ে যাবেন। কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পারাপড়শি থাকবেন এবং আপনার সন্তান পর্যন্ত আপনার বিপক্ষে সাক্ষী দিবে কিয়ামতের দিন। কি বলবে জানেন? বলবে আল্লাহ গো, আমার মা বাবা আমাদেরকে শিক্ষা দেয়নি। কি করবে? বলবে আমার মা বাবা আমাদেরকে শিক্ষা দেয়নি, আমরা কি করব। সেদিন নিজের সন্তানকে দিয়ে আল্লাহ বলবে তুমি বিচার করো, হাত পা বেঁধে নিজের সন্তান পিতামাতাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যেই পিতামাতা সন্তানকে নূরানি শিক্ষা দিয়েছে, কি দিয়েছে? নূরানি শিক্ষা, ইসলামী রঙে রঙিন করে দিয়েছে, সেই পিতামাতাকে অটোমেটিক্যালি তাদের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরাই দিবে। নূর আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। এই নূরানি টুপি পরিয়ে দিবে, যেটা সূর্যের আলোর চাইতে, চাঁদের আলোর চাইতেও গ্লেজি হবে। তখন দেখলে মানুষ বুঝতে পারবে ন্যাক সন্তান, যোগ্য সন্তান, পবিত্র সন্তানের পিতামাতা, কথা বলেন না কেন? আরো জোরে। এখন আপনাদেরকে আমি যদি একটু এক্সাম্পল দিই ছোট্ট করে, আপনি যদি তেঁতুল গাছ লাগান, গাছ যখন পরিপূর্ণ হবে কি ধরবে? তেঁতুলই ধরবে, ঠিক না? যখন আপনি ল্যাংরা আমের বীজ লাগাবেন তখন কিন্তু ল্যাংরা আমই, ঠিক। সন্তান হচ্ছে কাদামাটির মতো, কিসের মতো? আপনি যখন সন্তানকে শুরু থেকে গড়ে তুলবেন, যেমন আজকে নূর ইসলামিক টিভি মালিক, নূর ইসলামিক টিভি বাংলাদেশের একজন পপুলার একটা চ্যানেল, আপনারা দেখবেন যারা অনলাইনে আমার আলোচনা শোনেন, ওটার মধ্যে দেখবেন শুধু আমার আলোচনা আসে, হ্যাঁ অন্য কারো আলোচনাটা তো আপলোড দেয় না। নূর ইসলামিক টিভি, তার পুত্র সন্তান হয়েছে, সে আজকে আমাকে ফোন দিয়ে বলছে যে হুজুর, হুজুর আপনি আমার পুত্র সন্তানের জন্য সুন্দর দেখে একটা নাম রাখবেন। সুবহানাল্লাহ বলেন, এবং আমি নিয়ত করেছি আল্লাহ যদি আমাকে পুত্র সন্তান দেয় আমি নবীর প্রেমিক একজন আলেম বানাবো। আর এখনকার বাবা মারা নাম রাখে বল্টু, নাট, সল্টু, কথা বলেন না কেন? নানটু, গিট্টু, সব আধুনিক নাম, ঠিক কিনা বলেন? না মিথ্যা বলছি? তো এই জন্য বলছি সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অ্যালার্ট হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, অন্যথায় কিন্তু আমরা না পাবো এপারে সুখ, না পাবো ওপারে সুখ, ঠিক কিনা বলেন? না পাবো এপারে সুখ, কথা বলেন না কেন? আরো জোরে, আরে আরো জোরে কর না, মহাব্বত করে কর। হ্যাঁ, আমার কথা বুঝতেন আপনারা? সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, কি করবেন? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন।